বুধবার উজ্জয়ন্ত প্রাসাদে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের কনফারেন্স হলে এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জাদুঘরের বিভিন্ন ইতিবাচক দিকগুলি তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, জাদুঘর একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যা বিদ্যার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। রাজ্য, দেশ এবং বিদেশে পর্যটকদেরও আকৃষ্ট করে জাদুঘর। জাদুঘর শিক্ষার্থীদের মধ্যে চিন্তা শক্তির বিকাশ ও সৃষ্টিশীল মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে বলে জানান তিনি। Museums serve as a dynamic educational hubs, fostering curiosity, creativity and critical thinking, from art and history to science and technology. Museums are vital spaces where education and research coverage to shape our understanding of the world. People to rethink, transcend barriers, where innovation utilities with tradition. Join to explore the wealth of knowledge museum have to offer and together. এই সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের সচিব এবং অধিকর্তা। এদিন উজ্জয়ন্ত প্রাসাদে জাদুঘরটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যপাল। পরে উজ্জয়ন্ত প্রাসাদের মিউজিক্যাল ফাউন্টেনটি প্রত্যক্ষ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।